Hey guys, welcome to my channel. আমি চাইলে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমি কোন প্রোডাক্টটা নিয়ে আসছি। আজকে আমি প্রোডাক্ট নিয়ে এসেছি রাগা ডিটান ট্যান রিমুভাল ক্রিম। ওকে, অ্যাকচুয়ালি আমি ডিটান পার্লার দিয়ে করিয়েছি অনেকবার, বাট এখন আর করানো হচ্ছে না। তো হুট করে এমনি অনলাইনে দেখতে দেখতে হুট করে আমি এই প্রোডাক্টটা দেখলাম। তো জানি না এটা কতটা ভালো কাজ করবে, আমি এখনো পর্যন্ত এটা ইউজ করিনি। তো আজকে আমি এটা আপনাদের সামনে ইউজ করে দেখাবো যে এটা কতটা কাজ করে। তো চলো এটা দেখা যাক। তো এর মধ্যে অনেকগুলো পাউচ আছে এরকম টাইপের। তো এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা পাউচ আছে। তো এখানে ছখানা পাউচ আছে, ছবার এটা ইউজ করা যাবে। তো চলো আমি একটা পাউচ নিয়ে নিলাম। আর এর মধ্যে অনেকটা কোয়ান্টিটি আছে, মানে এটা আমার পুরো ফেসে মনে হবে না। দেখতেই পাচ্ছ অনেকটা রয়েছে। তো চলো দেখা যাক ইউজ করে। তো এটা আমি এখন ইউজ করব। ইউজ করার আগে আমি আমার চুলটা আটকে নেব, কেন কি এটা আবার আমার মুখে চলে আসবে। তো আমি এটা পরে ফেলেছি। তো তো চলো এটা অ্যাপ্লাই করা যাক। তো এখানে অ্যাপ্লাই করার পরেই গেল, সরি। তো এখানে অ্যাপ্লাই করার ডিসক্রিপশান লেখা আছে কিভাবে ইউজ করতে হয়। তো এখানে লেখা আছে যে আগে এটা ইউজ করার আগে মুখটা ভালো করে ক্লিনজিং করে নি, ক্লিনজিং, ক্লিনজার, ক্লিনজার। আরে কেনা কে চাইতে হো। তো এটা কিভাবে ইউজ করতে হবে এটার পিছনেই লেখা রয়েছে। ফার্স্টে এর মধ্যে লেখা রয়েছে যে ফার্স্টে ক্লিন করে নিতে হবে ক্লিনজার দিয়ে, মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ক্লিনজার দিয়ে। আর আমি অলরেডি ক্লিন করে ফেলছি। আর তারপর এটাকে অ্যাপ্লাই করতে হবে। খুলে অ্যাপ্লাই করার পর এটাকে 10-15 মিনিট রাখতে হবে। 10-15 মিনিট রাখার পর এটাকে হাত দিয়ে সার্কুলেট মোশন, আমার দ্বারা এত কিছু হয় না। তো এটাকে মাসাজ করতে হবে মুখের মধ্যে ভালো করে। মাসাজ করার পর এটা ভেজা তুলো দিয়ে তুলে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। তো চলো এটা অ্যাপ্লাই করা যাক। যেমন আমরা পার্লারে ইউজ করি ওরকমই স্মেলটা। তো চলো লাগিয়ে ফেলেছি অলমোস্ট। হ্যাঁ, আর এখন থেকে না একটু ফিল হচ্ছে, মানে কি করে বোঝাবো, ঝাঁঝ ঝাঁঝ ফিল হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর যেমন হয় বিধানটাকে অনেকটা কোয়ান্টিটি রয়েছে, বাট আমি পুরোটাই ফেসেই অ্যাপ্লাই করছি। আপনারা চাইলেন, আপনারা চাইলে পুরো গলা অবধি ইউজ করতে পারেন এটা। তো পুরো ফেসে আমার লাগানো হয়ে গেছে, অনেকটা এখনো অনেকটা রয়েছে। তো আমি এতটা দেখি নিয়ে আসার জন্য পুরোটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমি ফিল করতে পারছি এটা কিছু তো একটা করছে আমার মুখে, কাজ তো করছে কিছু একটা, কেন কি একটু জ্বালা জ্বালা ফিল করছে, যেমন ডিটান লাগানোর পর হয়। তো আমি এটা পুরো মুখে লাগিয়ে ফেলেছি। এবার কি করতে হবে, এবার করতে হবে আমাকে 10-15 মিনিট ওয়েট লাগানোর পর। আর আমি ফিল করতে পারছি এটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস আসছে তোমার ফেসের মধ্যে এই জায়গাগুলোতে, ঠান্ডা ঠান্ডাটা ফিল দিচ্ছে এই জায়গাগুলোতে। তো দেখা যাক কতটা কাজ করে। তো আমি এটা পুরো অ্যাপ্লাই করে ফেলেছি। তো চলো 10-15 মিনিট ওয়েট করা যাক। তোমরাও ওয়েট করো, কোথাও চলে যেও না। 15 মিনিট লেটার। তো 15 মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছি এটা শুকিয়ে গেছে পুরো। আর আমি না এই সাইডটা মানে একটু কম লাগিয়ে ফেলেছি, বুঝলে। তো এই জায়গাটা একটুখানি অনেকটা রয়েছে লেয়ারটা, তো এখানে একটুখানি হালকা হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, ওই সময় বুঝতে পারছিলাম না, এখন শোখানোর পর আমি দেখছি এই জায়গাটা একটু কম হয়ে গেছে।
তো যাই হোক, তো চলো এবার এটাকে মাসাজ করা যাক আস্তে আস্তে। আচ্ছা এখানটা আমি একটুখানি মোটা করে লাগিয়েছি, আর এই জায়গাটা পাতলা হয়ে গেছে, তো চলো এটাকে মাসাজ করা যাক কিছুক্ষণ। তো এটা আমি মাসাজ করা হয়ে গেছে, এখানে লেখা নেই কতক্ষণ করতে হবে, মানে পুরো মুখে করে ফেলেছি যতটা আমার দ্বারা সম্ভব। তো আমি হ্যাঁ, তো মাসাজ আমার করা হয়ে গেছে, তো এবার চলো এটাকে তুলো দিয়ে কটন দিয়ে মোছা যাক। আমাকে আমার লাগবে একটা কটন এরকম, আর আমি এটাকে জল জায়গা ভেজাবো। তবে আমি জল নিয়ে এসেছি বাটিতে, এটাকে আমি আগে ওয়েট করি। কটন এরকম ভিজে নিয়েছি জলে, চলো মোছা যাক। এটা খুব মানে এটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কটন দিয়ে, মানে মুখ ধোয়ার দরকার নেই, জল দিয়ে তুমি এরকম কটন দিয়ে আস্তে আস্তে তুলে ফেলতে পারো। তো আমি পুরো মুখটা পরিষ্কার করে এসেছি, ভালো করে ওয়াশ করে ফার্স্টে কটন দিয়ে দেখলেই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর আমি একটু জল দিয়ে তারপরে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মুখটা প্রচণ্ড ক্লিন ফিল হচ্ছে, মানে আমার মনে হচ্ছে কাজ করেছে, কেন কি আমি দেখতে পাচ্ছি আমার ট্যান অনেকটা কমেছে, আর আমি ফিল করতে পারছি যে হ্যাঁ কাজ করেছে, স্কিন প্রচণ্ড ফ্রেশ ফিল করছে, প্রচণ্ড ফ্রেশ ফিল হচ্ছে মুখে, আর কি বলবো বুঝতে পারছি না, সত্যি খুব ভালো কাজ করেছে, আমি এতটা ভাবতে পারিনি যে এটা এত ভালো কাজ করবে। তো আমি যদি বলি যে এটা তোমরা কেনো আর ইউজ করো, তুমি এটা ভুল বলবো না, সত্যি এটা খুব ভালো জিনিস, এটা বাড়িতে একটা পাউচে তুমি পুরো হাতে মুখে লাগাতে পারো, পুরো অ্যাপ্লাই হয়ে যাবে, এটা পুরো একটা প্যাকেট, তো তোমরা কিনতে পারো এটা, আমার আমি বলতে পারি এটা তোমরা ইউজ করতে পারো, আর আমার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে জিনিসটা। তো আমি এটা বারবার ইউজ করা পছন্দ করবো, কেন কি এটা খুবই ভালো রেজাল্ট দিয়েছে, তোমরাও ইউজ করো, ইউজ করো, আর আমি বলছি এটা সত্যি খুব ভালো জিনিস, সত্যি খুব ভালো জিনিস। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, আর ততক্ষণ তোমরা নিচে সাবস্ক্রাইব বাটনটা ছোট সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য এইটুখানি, বাই।